Hey guys, welcome to my channel. আজ আমি তোমাদের এমন কিছু ড্যান্সার দেখাবো যারা ড্যান্সের নামে পুরো পৃথিবীর মানুষকে আতঙ্ক করে রেখেছে। তো চলো প্রথমেই আমরা দেখব এই হলুলু থেকে আসা এই ঝিঙ্কু আতঙ্ক মহিলার ঝাকানাকা ড্যান্স। এই হলুলু থেকে আসা আন্টি এত জোরে নাচতে ছিল যে তার কোলে যে বাচ্চাটা ছিল তার হাড় গোড়না সব এক হয়ে গেছিল। আর এই আন্টিকে এইভাবে নাচতে দেখে তো এই আন্টির হাওয়াই টাইট হয়ে যায়। আর মনে মনে সে ভাবতে থাকে, আরে ড্যান্স দেখার পর এই পিছে দাঁড়িয়ে থাকা এই হলুদ শাড়ি পরা আন্টিটি তো ভগবানকেই ডাকতে স্টার্ট করে দেয়। সেকেন্ড হলো পৃথিবীর সবচেয়ে সাদাসিধে মানুষ, এরা এতটাই সাদা যে এদের সাদা মনে কোনো কাদা নেই, এদের মাত্র একটাই কমজোরি, সেটা হলো যে এদের সামনে কোনো যদি বাই চান্স যদি কোনো ঢোল বাজে, ঢোল বা কোনো গান বাজে, আর সেই গানের আওয়াজটা যদি তাদের কানে যায়, তাহলে তো তাদের পায়ে মানে এই পায়ে হাতে এখানে ওখানে সব জায়গায় 440 ভোল্টের কারেন্টের ঝটকা লাগে। আর কন্ট্রোল হারিয়ে ফেলার পরে তারা এইভাবে নাচতে শুরু করে দেয়। ড্যান্স করার সময় তো এরা মাথা ধরে ধরে নাচে, এতটাই মানে মাথার মধ্যে এতটাই প্রেসার আছে, তাও ওরা নাচ করবেই, এদের নিজের বিয়ে হোক বা আত্মীয় বিয়ে হোক বা বন্ধুরই বা বিয়ে হোক, এরা নাচবেই, এরা ঢোলের আওয়াজ শুনলে নাচবেই, এদের কোনো লজ্জা সরণ নাই, এরা এরকমই, এদের কিছু যায় আসে না, এরা নাচবেই। আমার একটা ডাউট হচ্ছে, এই মোটুকি ঢোলের আওয়াজে নাচছে না না এই বালের মতন বদন আর থোবরা নিয়ে এত ভালো মেয়েকে বিয়ে করছে তাই খুশিটা সামলাতে না পেরে নাচছে, এটা ভাববার বিষয়। ঢোলের গান কত রকমের হতে পারে সেটা তো আমরা দেখলাম, এবার চলো দেখা যাক ডিজের ড্যান্স কত প্রকারের হতে পারে, মানে কত রকমের হতে পারে। এটা হলো আমাদের পাশের বাড়ির নির্মল কাকা, ইনি যদি একবার ড্যান্স শুরু করেন তাহলে এনাকে থামানো ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। এবার আমরা দেখবো এই নির্মল কাকার কম্পিউটারকে, মানে আই মিন কম্পিউটারকে, যে নির্মল কাকাকে পুরোপুরি ভাবে টক্কর দিতে পারে, টক্কর। এই কাকা খুবই চালাক, যদি কারোর হাত পা নড়ে যায় কোনো কারণে পইরে টইরে তো সে এখানে আসবে আর এই পাগলু ড্যান্স দিয়ে সে সব কিছু ঠিক করে নেয়, মানে নইরা টইরা পইরা গিয়ে সব কিছু ঠিক করে নেয়, সালা আজও ট্যালেন্ট মানতেই হবে। এই কাকা এতটাই ফেমাস হয়ে গেছে যে সবাই এই কাকার উদাহরণ দেয়, প্রতিদিন দুধু খাবি তাহলে এরকম ড্যান্স করতে পারবি, ওকে পাপা। কিন্তু একটা সময় আসে যখন আমাদের কাকা হাঁপিয়ে যায়, যেমন তেল ছাড়া বাতি নিভে যায় তেমনি পার্টিও নিতে থাকে, কিন্তু হঠাৎ কোথা থেকে চলে আসে রানু মণ্ডলের ভাই পানু মণ্ডল পার্টিতে যান ডালার জন্য, তারপরে আবার কন্টিনিউয়াস পার্টি চলতেই থাকে। তুমিও জানো আমিও জানি প্রতিটা বিয়ে বাড়িতে এমন কিছু চুক্তি থাকবে যারা ড্যান্সের থেকে ডিজেওয়ালা বাবুর সাথে লড়াইটাই বেশি করে, কিন্তু ইনি সবার বাপ ছিল, তো এবার আমি তোমাদের এমন কিছু লোকজন দেখাবো যাদের সাথে তুমি মরে গেলেও না ড্যান্স করতে চাইবে না, কারণ এদের সাথে তুমি যদি ড্যান্স করতে যাও না তাহলে না এরা তোমাকে মারতেও পারে। এই হুতু কুটকুটি কাকা তো কিছু বুঝতে পারলো না যে তার সাথে কি হলো, সে ড্যান্স করতে করতে কিভাবে মাটিতে পড়ে গেল, তারপর সে বিষয়টা বোঝার জন্য আরেকবার ড্যান্স করতে স্টার্ট করে দিল, তারপরে তার সাথে কি হলো সেটা তো বলাই মুশকিল। তোমরা যারা এখনো বুঝতে পারোনি যে এই হুদু কুটকুটি কাকার সাথে শেষ অবধি কি হলো, তাহলে তোমরা এই ভিডিওটা দেখে নাও, তাহলে পুরো ফুল ডিটেলসে জেনে যাবে যে লাস্ট অবধি কি হলো। ওকে, ও মা গড,
তো ভিডিও এই পর্যন্তই জানি ভালো হয়নি, আমি একদম বলছি ভালোই হয়নি ভিডিওটা, অনেক কষ্ট করেছি আমার, মানে আমি মানে হচ্ছে এখন একদিনে দুদিন ধরে ভিডিও বানাতে যাচ্ছি আর আমার গলা ব্যথা যাচ্ছে, সেই গলা ব্যথা নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাও জানি যে ভিউস আসবে না, তাও বললাম যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সো আর বেশি বাবুলি না দিয়ে, আমি চাবুলি না দিয়ে লেটস স্টার্ট, সো আর বেশি বাবুলি না দিয়ে, আমি চাবুলি না দিয়ে টাটা বাই বাই, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ঠিক আছে, টাটা।